বোট রাইড করেও ঘুরতে পারবেন। বিউটিফুল, বাহ, এক একটা থিম এক একটা মানে দারুণ। ওরে না, দুটো চান্স নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা, আমার হাজব্যান্ড গৌতম আর আপনাদের সকলের আদরের গুগল, এই হলো দীপান্বিতা টিএলসি। ব্যাংকক, ক্র্যাবি আর আউলি দিয়ে দীপান্বিতা টিএলসির যাত্রা শুরু। এইভাবেই দীপান্বিতা ট্রাভেল, লিভিং, কুকিংয়ের পাশে সবসময় থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডান দিকের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। দীপান্বিতা টিএলসি আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত, রিয়াদ থেকে অবশ্যই। আর আজকে আমরা চলে এসেছি কোথায়? অলরেডি আপনারা যারা মোটামুটি ইউটিউব বা গুগল সার্চ করবেন তারা পেয়েই যাবেন, এখানে অনেক দেশের অনেক কান্ট্রির থিমে, এটা থিম পার্ক, থিম পার্ক, হ্যাঁ, তো অনেক কান্ট্রির থিমে এটা করা হয়েছে। তো আমরা, এর এন্ট্রি ফিস 35 রিয়াল পার হেড, চেকিং টেকিং করে ঢুকে গেছি। আর দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, দারুণ, কিন্তু অবশ্যই একটুকু কথা দিতে পারি, এনজয় করবেন, দারুণ লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন দীপান্বিতা টিএলসি, দেখতে থাকুন। তো জাস্ট গেট থেকে ঢুকলাম, তাতেই যা সুন্দর লাগছে না। এখানে লেখা আছে ইউকে, বাপরে কত কিছু কায়দা করেছে। আর এইখানে সামনে এলে পরে দেখতে পাবো ওইদিকটা জল আছে, হ্যাঁ, মানে এই রাইড হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বোটিং বোটিং করে আপনি পুরো ঘুরে দেখতে পারেন, ভাবা যায়, বোট রাইড করেও ঘুরতে পারবেন। দারুণ, এখানে খুব সুন্দর, মানে দেওয়াই আছে কোন দিকে ওয়াশরুম, কোন দিকে সোজা গেলে কি পাবেন, সো মানে বড় এরিয়া, নাথিং টু ওয়ারি। আপনি আলোর কিছু ব্যাপার আছে, এত লাইট, ওইদিকে আবার লন্ডন আই এর মতো করে আছে। আরে না, বিউটিফুল, হ্যাঁ, এটা ফ্রান্সের এরিয়াতে এসে পৌঁছেছি। আর এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, তো মাঝে মাঝে খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা আছে। হ্যাঁ, ফ্রান্সে যেমন আউটডোরে যেরকম হয়, হ্যাঁ, আউটডোর ক্যাফে হয় এরা সেইরকম। চলো আমরা এক একটা কান্ট্রি করে শেষ তো করি, অনেক হাঁটা।
অনেকগুলো দোকানপাটও আছে, রেস্টুরেন্ট আছে, নাইস। বাহ, বসার জায়গাগুলো আবার পুরোটা ঘোরার জন্য এরকম কাটও আছে, ছোট ছোট গাড়ি আছে যারা ঘুরিয়ে যাবে আর কি। আরে না, এই যে সামনেটা এরকম, হ্যাঁ এক্সেলেন্ট, হ্যাঁ আসো গুগল, হ্যাঁ তুমি যাবে, চলো চলো। এখানে একদিন কনসেপ্টটা করে রেখেছে, স্নোফল হচ্ছে, সুন্দর এ হচ্ছে, বাহ, আবার অন্য কিছু আসবে, ওয়াও। আর এটা সামনেটাতে গার্ডেন এরিয়া, খুব সুন্দর, দারুন। এটা আইফেল টাওয়ারের এটা করা হাতা, আর এটা হচ্ছে ফ্রান্সের যে একটা গেট, নামটা ওরে না, বিউটিফুল। আমরা এখন ফ্রান্সের মধ্যে আছি, এই যে ফ্রান্স আইফেল টাওয়ার, বিউটিফুল। মানে ফ্রান্সে এরকম আছে, দারুন। হ্যাঁ চলো, আচ্ছা ইউকে, এবার আমরা ইউকে তে ঢুকবো, ওই জন্য লন্ডন আই করা। তাই তো গুগল, বিউটিফুল। দেখি লন্ডনের আর কি কি আছে, আর লন্ডন ব্রিজ, আর এই যে এইটা, এটা টোটাল লন্ডন ব্রিজ, আর এই যে ক্লকটা, এই যে লন্ডন ব্রিজটাকে টোটাল করেছে ক্লক, আর এই যে লন্ডন ব্রিজ যেটা ওপেন হয়, ওপেন হয়ে আছে, এটা আমরা ঢুকছি। ওয়েলকাম টু ইউএসএ, চলো লাস ভেগাস। আচ্ছা দেখা যাক লাস ভেগাস কি আছে। গুগল যেখানে একটা করে গাড়ি দেখছে, দাঁড়িয়ে পড়ছে গাড়ির সাথে ছবি তুলতে। খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা আছে, লম্বা লম্বাই গাড়ি হতো তো, না করবো না আমরা বোটিং। এই দেখ এই এইগুলো আছে, এগুলো করবে না, গুগল উঠলে উঠুক, ফ্রাট করে পড়বে, পড়ার সময় স্পিডে থাকবে পুরো। আরে ভাই, এগুলোতে মাথা ঘোরে। আর আরেকটা না, যারা অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করে তাদের জন্য আইডিয়াল, রাইট? আর কাদের বিজনেস হয় এটা কিন্তু না, বাট খুব সুন্দর করে, মানে প্রচুর টাকা খরচ করে প্রচুর জিনিসপত্র করা হয়েছে, এন্ড ভালো লাগতে বাধ্য।
এই যে কিংকং, ওই তো বুলেভার্ড এয়ার এশিয়া 2 মাইলস এক্সিট অনলি, এটা ওয়েস্ট না, এত বড় এরিয়া। হ্যাঁ মনে হচ্ছে সত্যি সত্যি এখানে একটা কোনো ছোট্ট করে আইল্যান্ড আছে, দেখো ভাবা যায় একটা ওয়াটার বডি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছে, সেখানে আবার বোট পার্কিং। বোট পার্কিং তো আপনাদের দেখালামই, এবং বোটের বোট রাইড করতে গেলে ওই ওয়াটার বডিটার ওপরে স্মল একটা আর্টিফিশিয়াল ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ওইদিকে ইজিপ্টের কনসেপ্টে আবার পিরামিডও করা, এই যে পিরামিড করা, ইটালির পোর্শন থেকে চললে 150 রিয়াল বোট রাইড। এইখানটা এটা ইউএস এর পোর্শন, এখান থেকে ডোনাট কিছু একটা বললো, ওই শিপটা চললে 250। তো অনেক ভ্যারাইটি আছে ওর থেকে চড়বেন, আর পাবলিকের মানে অনেকে একসাথে যদি করেন সেটার জন্য 50 রুপি। হ্যাঁ হ্যাঁ, এটা পুরো লোকজন না 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 আর ওখানে এটা হচ্ছে গ্র্যাভিটি বলছে, এটা করবে আকাশে ভাসবে, এই যে ভাসছে। আপনার মনে হবে আমি শহরের মধ্যেই আছি, কিন্তু মানে পুরো এটা শহর থেকে পুরো আউটস্কার্ট একটা জায়গায় এটা বানানো, থিম পার্ক করে প্রচুর কান্ট্রি। এখনও আমরা সবে ফ্রান্স দেখেছি আর ইউকে দেখেছি, ইটালি ইন্ডিয়া সব কিছু দেখা বাকি, সামনে ইজিপ্ট রয়েছে। তো এগুলো এটা চায়নার সেকশন, এই যে দেখতেই পাবেন, এই যে চায়নার সেকশনে এসে গেছি, সব চাইনিজ। আর ফ্লোটিং মার্কেট, বাহ এক একটা থিম এক একটা মানে দারুণ। এই এটা একটা শর্টস নাও, এটা একটা শর্টস নাও, দারুণ। মানে খাওয়ার দাওয়ার দোকানের কোনো রকম কোনো অভাব নেই, আমার তো এটাই মনে হচ্ছে। ইকো পার্কে আমরা কি মানে অরিজিনালি ওয়াটার বডিটা আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, অ্যান্ড এখানে বোট রাইডও দারুণ হচ্ছে। এই আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা এই ব্যাপারটাতেও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ওরা, ভাবা যায় যে আর্টিফিশিয়ালি। আবার এখানে শপিং এরিয়াও আছে, প্রচুর শপিং এরিয়া রয়েছে এইদিকে, ব্যাগ ড্রেসেস। বাহ ওরে বাবা, চুলের কত ক্লিপ না, প্রচুর চুলের জিনিসপত্র, বাচ্চাদের ড্রেসেস প্রচুর। আরে ও বাবা, এটা হচ্ছে ফলস আই ল্যাশেস। আরে দারুণ, এই সেকশনটাতে অনেক কিছু কেনাকাটার জিনিস, বাবা মাথার হেয়ার ব্যান্ড, ভ্যারাইটি সর্ট অফ। চলো এইদিকে দেখি কি আছে। তো আমরা এখন ঢুকলাম আমাদের
লেফট সাইডে হচ্ছে মেক্সিকো, আর আর রাইটে হচ্ছে স্পেন। মেক্সিকান মেনু এখানে পাওয়া যাচ্ছে। একদিকে স্পেনের জিনিসপত্র খাওয়ার, স্পেনের মতো খাওয়া দাওয়া, আর এইদিকে মেক্সিকোর। হ্যাঁ চলো আগে মেক্সিকোটা দেখে আসি। এখানে কি হলোউইনের কনসেপ্ট এটা করা নাকি? হ্যাঁ মানে ভিতরে সব জায়গা এইটার মধ্যে ওরকম কনসেপ্ট করা আছে। দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে। এই দিকটা হচ্ছে স্পেন। এখানে কি বুলদের এই এটা টমাটিনা ফেস্টিভ্যাল? জিন্দগি না মিলেগি দোবারা। সো ফেস্টিভ্যালের কনসেপ্টে ভেরি গুড। যারা রাইড করতে ভালোবাসে তারা পারবে। আমার তো এটা দেখেই ভয় লাগছে, পুরো জিনিসটা উল্টে যাচ্ছে, আবার সোজা হচ্ছে। বাপরে বাপ, এত অ্যাডভেঞ্চার করতে পারবো না। মানে ট্র্যাকটাকে দেখলে বুঝতে পারবেন, এই যে ট্যারা ব্যাকা ট্যারা ব্যাকা, মানে গাড়িটা উল্টোবে আবার সোজা হবে আবার উল্টোবে। ওরে বাবারে, নো ওয়ে, এত কিছু চাপ নিতেই পারবো না লাইফে। মানে ডেজার্ট হতে পারে তো এগুলো তো, কিন্তু এই ন্যাচারালি যতটুকু ফুল হতে পারে সেই ফুল টুলগুলো কি সুন্দর করে রেখেছে। ফান জোন, না কেন না, ফান জোনে আমিও যাব না। এই যে স্পেনের বাড়ি ঘর সেখানে যেরকম ভাবে হয় সেই থিম করে করা। এই যে এগুলো কিন্তু ন্যাচারাল গাছ, কি সুন্দর করে মেনটেন করা। ওরে বাবা, ফান জোন, মানে এখানে কি কি নেই, সব রকমের মেরি গো রাউন্ড। এটা আবার কি? এই যে ওইটা আসছে, মানে উড়ে গেল, উড়ে বাবারে, যে আবার উঠলো আবার উড়ে গেল আবার ঘুরে গেল। মারাত্মক, এ আমার পক্ষে করা সম্ভবই না। 30 রিয়াল, দুটো চান্স আছে অনলি। যাই হোক, টাচ করা যাবে না, ওরকম থ্রো করে ঢোকাতে হবে, ইটস টাফ। হ্যাঁ ওখানে গিয়ে ওকে লেগে যাবে না, তার জন্য হওয়ার চান্সেসটাই কম। ও নো ম্যান, থ্যাংক ইউ। ওরা উঠছে নামছে দেখছে, আর এই রাইডটা আমার মোটেই পছন্দ হয়নি। অদ্ভুত আওয়াজ, এই যে আওয়াজ শুরু হলো। এখানে যা যা রাইড আছে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো। এইটা তো আপনাদের দেখিয়েছি গাড়িটা কেমন বেঁকে যাচ্ছিল, সোজা হচ্ছিল। আর এই যে আবার দেখি এই আওয়াজটার জন্য এটা আমার ভালো লাগছে না।
যখন ইন্ডিয়ার মধ্যে ঢুকছি, ঢোকার সময় যদিও এসি আলাদা ছিল, ইন্ডিয়া আলাদা ছিল। এক্স্যাক্টলি। তো চলো ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পেয়েছো গুগল? এখানেও প্রচুর শপিং কর্নার রয়েছে। শখের বাজারের আলু ভাজা চণ্ডী মেলাতে পাওয়া যায়, তাই তো? সিঙ্গারা, সিঙ্গারা, হ্যাঁ। স্পাইসেস, জিলিপি, গোলাপ জামুন, গোলাপ জামুন, লাড্ডু। আর এটা তাজমহলের পেছনের দিকটা বোধ হয়। ইন্ডিয়ার হচ্ছে তাজমহলটাকে করা। হ্যাঁ, অর্নামেন্টস তো আছেই। এখানে কি আবার একটা কোনো মন্দিরের স্ট্রাকচার? সাউথের কোনো মন্দিরের একটা স্ট্রাকচার। ও বাবা, এ তো বিশাল বড় শপিং কমপ্লেক্স। এই তো পশমিনা রাশমিনা চলে এসছে, দেখছো? শালের কাজ দেখো, আবায়ার উপরেও শালের কাজ। ওই তো আবায়া গুলো আছে। আরে না, ভেরি নাইস। ইন্ডিয়ার জিনিসপত্রের কদর আলাদা। বাপরে, প্রচুর কিছু পলস। হ্যাঁ, শালের কাজ করা, কিন্তু আবায়া। আচ্ছা, কিন্তু শাল, কিন্তু দেখো না ফুল আর কি, কিন্তু দেখো না এইটা আবায়া। ঘোরাঘুরি করছি, ভিড় নেই। জুতো আরে, হাঁটতে হাঁটতে আমরা আরেকটা গেটের কাছে এসে গেছি। এটা গেট নাম্বার টু, একই রকম মনে হচ্ছিল, বাট এটা গেট নাম্বার টু পরে আমরা খেয়াল করলাম। আর এখানে অ্যারো দিয়ে লেখা আছে ইজিপ্ট জোন, গ্রিস, এইগুলো এই দিকে, ইজিপ্ট, গ্রিস। আবার এখানে ডলফিন শো হয়, মেটা ওয়ার্ল্ড। ঠিক আছে, আমরা ইজিপ্টের দিকে এগোবো। গুগলের একটু হাঁটতে হাঁটতে মুখ চালাতে ইচ্ছে হয়েছে, তাই পপকর্ন কেনা হচ্ছে। চলো, কত নিলো পপকর্ন তাও শুনি? ১৫ রিয়াল এইটুকু পপকর্নের দাম। এই যে ডলফিনের শোটো এখানে হয়। কাঙ্গারু, অস্ট্রেলিয়া, থ্রিডি সিনেমা আছে দরকার নেই, 35 রিয়াল।
তো তাই হোক, 3D সিনেমা 25 রিয়াল আমার দরকার নেই। ওয়াইল্ড ফরেস্ট, সো এখানে বাকি নেই কি সবই আছে, কত রিয়াল কি পড়ছে মোটামুটি যা ইনফরমেশন আমরা পাচ্ছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এসে পড়েছি ইজিপ্ট সেকশনে, সুন্দর। প্রত্যেকটা থিম খুব পারফেক্ট করে করা, বাট তাজমহলটা আরেকটু পারফেক্ট হলে হয়তো ভালো লাগতো, বাট ঠিক আছে। আর তার সাথে প্রত্যেকটা জায়গার শপিং সেই সেই জায়গার জিনিসের উপরে বেস করে। হ্যাঁ, পাওয়া যায় এক্স্যাক্টলি, তো আমরা ইজিপ্ট যখন যাব তখনই কিনবো। প্রচুর কিছু আছে, ভালো অনেক কিছু আছে সবটা, না ইন্ডিয়ার ওই সবগুলোও ভালো ছিল, অনেকটাই সুন্দর। আর সব সেইখানকার ড্রেস পত্তরের বাহার রয়েছে, প্রচুর ড্রেস। যাবে কি কোথায়? আর কি যাবো, বাবা এগুলো ইজিপ্টে গিয়ে কেনা ভালো তাই না? এখানে কি কোনো শো হয় নাকি? এটা তো আমরা এই তুতানখামুর ওপরে করে রেখেছে সেটা কমপ্লিটলি, তুতানখামির মানে ওটা খোঁড়া কবে হয়েছিল, তার থেকে কি পাওয়া গিয়েছিল, কিভাবে উনি ডেথটা হওয়ার পরে ও ট্রেজারি কিছু রিকভার করা যায়নি, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, গুগল এক্সেলেন্ট, এটাতে বললো এক্সেলেন্ট। Three coffins, okay. And four
walls. Between them, there is wooden box. Here we have the heart ceremony. They think they will balance the heart with feather because the heart lighter than the feather. That means he was good king. The afterlife, they think they will travel to the afterlife using boat. You will see the boat in the last room. You have any question? No. Thank you. অসাধারণ আমরা যে নৌকাটার উপর এখন বসে আছি এটা হচ্ছে আফটার ডেথ এখানে করে লোকজন বলে যায় জানিস না দো লফজ কি হে দিল কি কাহানি আরে না থিমে করেছে সেই থিমগুলোকে এত সুন্দর করে করেছে তাই না মানে এটা সত্যি মাস্ট ওয়াচ এইটা বলছিল এক্সপেরিয়েন্স করবে না না এটা প্রচুর জল ওয়াও হ্যাঁ